মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতি পুত্রীরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতি পুত্রীরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছে প্রশ্ন, যে রাজাকারের নাতি পুত্রীরা সব কিছু পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না। অপরাধটা কি? নিজের জীবন বাজি রেখে, নিজের পরিবার সংসার সব কিছু ফেলে দিয়ে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, দিন রাত খেয়ে না খেয়ে কাদা মাটি ভেঙে রোদ বৃষ্টি ঝড় সব মোকাবেলা করে যুদ্ধ করে এই দেশে বিজয় এনে দিয়েছিল, আর বিজয় এনে দিয়েছিল বলেই না আজকে সবাই উচ্চ পদে আসীন, আজকে গলাবারে কথা বলতে পারছে। নইলে ওই পাকিস্তানিদের বুটের লাথি খেয়ে চলতে হতো, এখন যারা লাফাচ্ছে, এমনকি 15 বছর আগে বা 20 বছর আগে বাংলাদেশ সম্পর্কে তারা বোঝা যায়। আমি নিজেও রাজাকার, সরকার একটা বিষয় সবসময় অভিযোগ করে আসতেছে, অর্থাৎ এই যে আন্দোলন চলতেছে তখন থেকে আজকে পর্যন্ত একটা বিষয়ে সরকার অভিযোগ করে আসতেছে, সেটা হচ্ছে বিএনপি এবং জামাত নাকি এই আন্দোলনের সাথে জড়িত। আচ্ছা, একটা বিষয় যেটা মানে সাধারণ মানুষের প্রশ্ন, যে এই প্রাথমিক অবস্থায় এই আন্দোলনটা যখন শুরু হয় তখন তো কোটা নিয়ে বিষয়টা আসছে, সরকার কিন্তু জানতো প্রথম অবস্থায় 4-5 দিন ভার্সিটি বলেন, হাই স্কুল কলেজ বলেন, সব জায়গায় আন্দোলন হয়েছে, এই কোটা নিয়ে আন্দোলন হয়েছে, তো সরকার তো এই বিষয়টা ভালো করে জানতো যে এখানে কিছুটা সংস্করণ করা উচিত, সংস্করণ করলে ভালোই হতো, ঠিক আছে। তো ফাইনালি যেটা করছে সরকার, এটা করছে, তবে এটা বাধ্য হয়ে করছে, সরকারে কিন্তু মানে ইচ্ছাকৃত করে নাই, এটা বাধ্য হয়ে করতে বাধ্য হয়েছে। এখন কথা হয়েছে, সরকার এত কিছু জানার পরেও উস্কানিমূলক বক্তব্য, অর্থাৎ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে উস্কানিমূলক বক্তব্য, সেটি আসলে বর্তমান পরিস্থিতির জন্য দায়ী। অর্থাৎ আজকে আমি নিজেও প্রধানমন্ত্রীর বক্তব্য অনুযায়ী আজকে আমি নিজেও রাজাকার। কিভাবে? আমি কিন্তু এই যে প্রথমে যে কোটা সিস্টেম ছিল, যেটা মানে আইন পাস করা হয়েছিল কোটা সিস্টেমে, সেই কোটা সিস্টেমে কিন্তু আমি পড়ি নাই, অর্থাৎ তার বাইরে। সেই অনুযায়ী প্রধানমন্ত্রীর ভাষ্য অনুযায়ী ওই কোটার বাইরে যারা আছে তারা সবাই রাজাকারের ছেলে মেয়ে বা নাতি নাতনি, সেক্ষেত্রে আমিও পড়ে যাই সেখানে। এই যে একটা দেশ পরিচালনা করতেছে প্রাইম মিনিস্টার, সে কি ভাষায় কথা বলবে, কিভাবে কথা বলবে, সেটাও সে মানে হারিয়ে ফেলছে। এই ধরনের দুর্নীতিবাজ সরকার, দুর্নীতিবাজ সরকারের যে লোক, তারা দেশটাকে তো শেষ করছে করছে, এখন এই যে বর্তমান পরিস্থিতি, এখানে যদি 1 সপ্তাহ বা আরো কয়দিন থাকবে এই পরিস্থিতি সেটা তো জানা মানে বলা যাচ্ছে না, তবে এরপরে যে অর্থনৈতিকভাবে কতটুকু যে ক্ষতিগ্রস্ত হবে একটা দেশ, সেটা কিন্তু মানে এখন বলা যাচ্ছে না। তো এটাই আমি সর্বশেষ বলতে চাই, যে একটা প্রাইম মিনিস্টার সে দেশ চালাচ্ছে, সে কি ভাষায় কথা বলবে সেটা কিন্তু তার জানা নেই। তো আমার মতে এই বর্তমান পরিস্থিতির জন্য প্রাইম মিনিস্টারও দায়ী রয়েছে এখানে, কেননা তার এই ভাষাটা যদি সে কিছুটা যদি সমঝোতা দিত, যে ছাত্রদেরকে বোঝানোর জন্য চেষ্টা করছে যে দেখা যাক আমি কিছু করতে পারি কিনা, তোমাদের জন্য কোনো কোনো আইন পাস করে তোমাদের কোটা বৃদ্ধি করা যায় কিনা আমি দেখতেছি, এমন কোনো তো বক্তব্যই আসে নাই, উল্টা আরো রাজাকার বানাই দিছে ভাই। এইসব বক্তব্যের কারণে বর্তমান পরিস্থিতিটা আরো বেশি ঘোলাটে হয়ে গেছে। এক কথায় আমরা বলতে চাই যে বর্তমান পরিস্থিতির জন্য সরকারই সবচেয়ে বেশি দায়ী। আর প্রথমে যে কথাটা বললাম যে সরকার সবসময় একটা দাবি জানিয়ে আসতেছে যে এখানে মানে জামাত শিবির এবং বিএনপি জড়িত, আসলে বিএনপি জামাত শিবির বলেন না বিএনপি বলেন জড়িত আছে কিনা নাই সেটা বর্তমানে বোঝা যাচ্ছে, জড়িত আছে কিন্তু শুরুটা কে করছে, শুরুটা ছাত্ররা করছে, তাদের সাথে গোটা বাংলাদেশে তাদের মতের সাথে একমত। এখন ওদের সাথে যদি আমিও যদি আন্দোলন করি, আমি তো এখন ছাত্র না, ঠিক আছে, আমি আমার ছাত্র জীবন আমি শেষ করে আসছি, আমি এখন ছাত্র না, আমি যদি তাদের সাথে আন্দোলন করি আমার জন্য সেটা কাম্য হবে, কেননা তাদের বিষয়টা যুক্তিসম্মত, তাদের যে দাবিটা সেটা যুক্তিসম্মত, যে কারণে তাদের সাথে একমত হয়ে এই আন্দোলন করাটা আসলে ঠিক আছে। এখানে যদি জামাত জড়িত থাকে, বিএনপি জড়িত থাকে, আমি বলি একদম কারেক্ট পজিশনে রয়েছে তারা, সঠিক সময়ে তারা আন্দোলনটা করতেছে। তো যাই হোক, আজকে আমরা এটাই বলতে চাই যে বর্তমান পরিস্থিতির জন্য সম্পূর্ণ দায়ী সরকার।